স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার বসে একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশন। চলতি একাদশ জাতীয় সংসদের টাঙ্গাইল ৭ মির্জাপুর আসনের সদস্য একাব্বর হোসেনের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার। মঙ্গলবার মারা যান তিনি। শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্য একাব্বর হোসেনের স্মৃতিচারণ করেন সরকারি ও বিরোধী দলের সদস্যরা। তারা বলেন, জাতীয় সংকট ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে সবসময় সক্রিয় ছিলেন এই বীর মুক্তিযোদ্ধা। এ ট্রুলি গুড ম্যান অব বাংলাদেশ পলিটিক্স, তাকে এ অভিধায় আমরা ভূষিত করতে পারি। নিজেকে অত জাহির করে নয়, কিন্তু কর্তব্য সম্পাদনে দৃঢ় সেই ধরনের একজন নেতা হিসাবে কর্মীর সারিতে দাঁড়িয়ে তিনি কাজ করতেন। এই সংসদ সদস্য অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন, গ্রামের সাধারণ মানুষের সঙ্গে এবং দেশের সর্বত্র তৃণমূল রাজনীতির সঙ্গে তিনি জড়িত ছিলেন সবসময়। মির্জাপুর আসরের চারবারের নির্বাচিত এই সদস্যের মৃত্যুতে আওয়ামী লীগ ও জাতীয় রাজনীতির বড় ক্ষতি বললেন সংসদ নেতা শেখ হাসিনা। আমি মাঝে মাঝে চিন্তা করতাম যে আমাদের পরে আমার পরে যারা এদেশের বা বিশেষ করে আওয়ামী লীগের নেতৃত্ব দেবে কারা দিতে পারে, দেবার মতো সেই রাজনৈতিক প্রজ্ঞা, রাজনৈতিক দূরদর্শিতা, রাজনৈতিক সততা এবং নিষ্ঠা এবং আদর্শের প্রতি নিষ্ঠাবান, তার ভিতরে একা বড় কিন্তু একজন ছিল। পরে শোক প্রস্তাবটি সর্বসম্মতভাবে গৃহীত হয়। এক মিনিট নীরবতা পালন ও মোনাজাতের পর সংসদ মুলতবি ঘোষণা করেন স্পিকার। আসসালামু আলাইকুম। রিতা নাহার, বৈশাখী সংবাদ, ঢাকা।